ତମେ ହେଲ ଅକର୍ମ କର୍ମଦାୟକ, ତୁମ ଠାରୁ ଆଉ ଏ ପୃଥିବୀରେ ବଡ ବୋଲି କେହି ନାହାନ୍ତି ସ୍ୱାମୀ। ଅଛନ୍ତି କିଏ ସେ ଅଛନ୍ତି ତୁମ ଠାରୁ ବଳି, ମୁଁ ଜାଣେ ମୋ ସବୁଠାରୁ ବଡ ଆଉ ପୃଥିବୀ ପୃଷ୍ଠରେ କେହି ନାହାନ୍ତି। ମୁଁ ରାମ ତାରକ ମନ୍ତ୍ର ଜପ କରୁଛି। ରାମ ତାରକ ମନ୍ତ୍ର ତୁମେ ଜପ କରୁଛ? ରାମ ତାରକ ମନ୍ତ୍ର ରାମ କଣ ମୋ ସବୁଠୁ ବଡ? ରାମ ତାରକା ମନ୍ତ୍ର ତୁମେ ଜପ କରୁଛ? ସେ କ ତୁମ ଠାରୁ ବଡ? ରାମ କଣ ମୋ ସ୍ୱାମୀଙ୍କ ଠାରୁ ବଡ? ହେ ମୋର ବରଣ୍ୟ ପଣ୍ଡିତ ମଣ୍ଡଳୀ ଲକ୍ଷ୍ୟ କରିବେ, ହେ ସ୍ୱାମୀ ମୋତେ ରାମ ଠାକୁର ଭଜନ କରନ୍ତି ଶିବଙ୍କୁ, ଆଉ ଶିବ ପୂଜା କରନ୍ତି ମଧ୍ୟ ରାମ ରାମଙ୍କୁ ପ୍ରଭୁ। ସେ ତାଙ୍କ ପ୍ରଭୁ ମିଛ ପ୍ରଭୁ। ତୁମେ ଯୋଉ ରାମ ଧାରକ ମନ୍ତ୍ର ଜପ କରୁଛ କହୁଛ ଇଷ୍ଟ ଦେବତା ରାମ, ମୁଁ ଆଜି ତାଙ୍କୁ ପରୀକ୍ଷା କରିବାକୁ ଯିବି। ତମେ ସେ ମୂର୍ଖ ରାମକୁ ଭଜୁଛ? ସେ ମୂର୍ଖ ରାମକୁ ତୁମେ ଭଜ ନାହିଁ ମୁଁ କହୁଛି। ନା ମୂର୍ଖ ରାମ ମୂର୍ଖ ରାମ ନା, ମୁଁ ଗୋଟିଏ ପଦ କହୁଛି ଫିର ଫିରେ ଦଣ୍ଡ ପାଣି ଲୋକ କହିଲି। ହଁ ନା ପର୍ବତ ଦୁହିତି ବୋଲନ୍ତି ହେ ପତି ଏକ ଥାଉ ନହିଁ ମିଥ୍ୟା। ଯେତେବେଳେ ମାଙ୍କୁ ହରି ନେଇଗଲା ସ୍ୱର୍ଣ୍ଣମୟ ପ୍ରଲଙ୍କା, ଆଚ୍ଛା ତୁମେ ତ କହୁଛ ତୁମ ରାମଚନ୍ଦ୍ର ବଡ, ତମ ରାମ କଣ କରୁଥିଲେ? କଣ କରୁଥିଲେ ତମ ରାମ ଶୁଣ, ଏ ପ୍ରଶ୍ନ ବାଢ଼ିଛନ୍ତି ମାପା। ବେଶ ମହାଦେବ କହିଲେ, କଣ କହିଲେ ମହାଦେବ? ଇଏ ବୋଲନ୍ତି ହେ ପତି, କଣ କହିଲେ ମହାଦେବ ଆଜି କହୁଛନ୍ତି? ବେଶ ନା ଦେବ ତାଙ୍କ ଗତି ରଘୁପତି ସୀତାଙ୍କ ବିଚ୍ଛେଦ ସେତୁ ବନ୍ଧ ବାନ୍ଧି ବଧି ବେଲଙ୍କା ରାବଣ। ଦର୍ପିଷ୍ଟ ମାୟା ବି ରାବଣ ଯଦି ସ ମାଙ୍କୁ ନହରିକି ନେଇଥାନ୍ତା ସ୍ୱର୍ଣ୍ଣମୟ ପ୍ରଲଙ୍କା, ସମୁଦ୍ରରେ ସେତୁ ବନ୍ଧ ପଡିଥାନ୍ତା ନା ରାବଣ ବଂଶ ଧ୍ୱଂସ ହେଇଥାନ୍ତା? ନାଇଁ ନାଇଁ ହେ ନାଇଁ ହେଇଥାନ୍ତା ନାଇଁ। ପୁଣି କହିଲେ ମା ପାର୍ବତୀ, କଣ କହିଲେ ପାର୍ବତୀ? କଣ କହିଲେ କଣ କହିଲେ? ନା ଇଏ ସୁବର୍ଣ୍ଣ ହରିଣ ଶୁଣି ନାହିଁ ବର୍ଣ୍ଣେ ସେଥିରେ ଭୁଲିଲେ ରାମ। ନାଇଁ ନାଇଁ ରାମଚନ୍ଦ୍ର କେବେ ବଡ ନୁହଁ ହେ ସ୍ୱାମୀ। ସୁବର୍ଣ୍ଣ ହରିଣ ଶୁଣି ନାହିଁ କନ୍ୟା ସେଥିରେ ଭୁଲିଲେ ରାମ, ଜଗମାନ ମହୋଦୟଙ୍କର ପାଲା ଗାଉଛେ। ଏ ଭାଇମାନେ ସବୁ ଚାକେରିଆ, ଭଉଣୀମାନେ ଚାକେରିଆ। ବେଶ ବେଶ ଘରର ସୌନ୍ଦର୍ଯ୍ୟ ପାଇଁ ଗୋଟିଏ ସୁବର୍ଣ୍ଣର ହରିଣଟିଏ ଘରେ କରିକି ରଖିପାରନ୍ତି? ଆଚ୍ଛା ଏ ସୁବର୍ଣ୍ଣ ହରିଣଟା ଖାଇବ ବୁଲିବ ଚାଲିପାରିବ କି? ନାଇଁ ନା ଖାଇବ
যেতেবেলে মা জানকী কহিলে এই মাইয়া এই মুর্গ সুবর্ণ মুর্গটা মোর দরকার, তা পছরে তোম রামচন্দ্র গলে মুন্ড ভ্রম, এটা বাইয়াটা কহুচ হয়েছি তুম রাম বড়, এ রাম বাইয়াটা তোম রাম অরিজিনাল না ডুপ্লিকেট মু পরীক্ষা করিবি। বেশ, আজ পরীক্ষা করিবাকু চালি গলে মা পার্বতী। পার্বতী মা পার্বতী পরীক্ষা করিবাকু গলে কোঠে গে বাপা পর্বত, ইয়ে জাগর প্রোগ্রাম সব হো হলা, হ্যাঁ হ্যাঁ স্থির মাইন্ডে সব শুনিবা পালাটা ভাল লাগে। বেশ, হ্যাঁ খালি বসিকি হো হলা ভিত্তিত আর কিছু নাই, শান্তিরে শুনি পারুনে কি আমি গাই পারু নাই, কারণ হ্যাঁ প্রথমর আজ্ঞা কইবি কারণ হলে পালা নাই হলা না, রাতে কি 10,000 দব পয়সা থুয়াইছি কি নাই নাই, এ আজ্ঞা পণ্ডিত মন্ডলী লক্ষ্য করিবে। বেশ, সত্য যুগটা ধর্ম বপারে সরিছি। আচ্ছা, সত্য যুগ ধর্ম বপারে সইলা, হ্যাঁ হ্যাঁ ত্রেতয়া, বেশ ধর্ম পুয়ারে সইলা, হ্যাঁ হ্যাঁ তৎপর, ধর্ম ভাইরে সইলা। বেশ, আউ কলিরে তু যৌ দিন ধর্ম ভারি যা করিবু সেই দিন কলি সরিব। আজি পরীক্ষা করিবাকু মা পার্বতী যাইছন্তি, হ্যাঁ উঠি পৌঁছিলে, হ্যাঁ পঞ্চবটি পঞ্চবটি কুটিরে আজি হাসিতা হাসিতা বলি খোঁজি বুলুছন্তি মোর জাগাদা পুরুষরা। বেশ বেশ, এইটি প্রভু, হ্যাঁ মা পার্বতী কোন কলে কোন কলে না কানন মধ্যরে সতি রূপ কুলু চাই, হ্যাঁ জানকী রূপকু ধরি চলি গলে সেই। বেশ বেশ, জানকী রূপকু ধারণ করি মা পার্বতী ও বাটরে মর্যাদা পুরুষ পরম ব্রহ্ম রাম লক্ষ্মণ আসুছন্তি। আচ্ছা, সেই বাটরে বসিলে আজি কে না মা পার্বতী জানকী রূপকু ধারণ করে। বেশ, জানি পকাইলে আজি মর্যাদা পুরুষ পরম ব্রহ্মরা, কোন জানি পকাইলে মর্যাদা পুরুষ তো আমাকে পরীক্ষা কইবা আসিছি। হ্যাঁ কোন কলে কোন অন্য রাস্তা কু দেখি চালি গলে কথা প্রসঙ্গ টিকে নেই যায়। আচ্ছা, এইঠে জানি পকাইলে মা পার্বতী, হ্যাঁ না শ্রীরামঙ্গ মন ভাব জানিন পার্বতী, ইয়ে শ্রীরামঙ্গ আগে উভা হইলে ঝটপতি, শ্রীরামক আজ্ঞা ভা হইলে ঝটপতি, শ্রীরামক আজ্ঞা ভা হইলে ঝটপতি। চাচা বেড়ে মা পার্বতী যাই করি আজি পৌঁছি যাইছি। বেশ, জানক রূপকু ধারণ করি রাঘবেন্দ্র সরকারঙ্কর আগরে সম্মুখ ছিড়াইলে। আচ্ছা, করপত্র জড়ি দেইছন্তি আজি গেছে মর্যাদা পুরুষ রাঘবেন্দ্র সরকার, হ্যাঁ কইলে মা ও মো দুঃখ সময়ে মতে হা করিবা প্রতিবে দলরে অটহাস্য করুছ। বেশ, ফেরি যা, হ্যাঁ ফেরি যাও, ফেরি যা মো প্রভু দেবদেব মহাদেবঙ্কু লজ্জি হালানি। আচ্ছা, ফেরি যাও, হ্যাঁ আজি নতমস্তক হই ফেরি আসিছন্তি। বেশ, এইঠু আজ্ঞা পুরাণটি আরম্ভ হয়ে, হ্যাঁ যেতেবেলে নমিষ্য অরণ্যকু আসিছন্তি শঙ্কর ভগবান, হ্যাঁ গোটিয়ে স্বামী বসিছন্তি, মা পার্বতী দেখিকি আসিলে যে গোটিয়ে স্বামীকে ছাড়িকি আসিলে, আসিলে কোউটি হ্যাঁ না নমিষ্য অরণ্য। বেশ, যেতেবেলে আজ্ঞা মহায় রামচন্দ্রকু পরীক্ষা করি নমিষ্য অরণ্যরে পৌঁছিলি, হেলা কোন ইয়ে কোটি কোটি শিব তাঙ্ক নেত্রে দেখিলে হে হে প্রভু দুঃখ করছেন কেবল মতে মাইয়া করছেন কিয়ে না সেই প্রভু রামচন্দ্র, রামচন্দ্র গোটিয়ে পদ ডাকিলে আজ পুরি ডিস্ট্রিক্টর কবি চন্দন হাজুরি, হ্যাঁ যাহাঙ্কু কহন্তি চাকি খুঁটিয়া। বেশ, নাইয়ে পাণ্ডব প্রিয় দণ্ডু ছকি দোষে দণ্ডকু এ কথাকে মন্তে দিছ
মা পার্বতী কোটি কোটি শিব গুড়া কি যেত ডাকি দেই ছমছি কি মো স্বামী এইঠি কাহাকু যাদা পুরুষ পরম ব্রহ্ম রাম আদি মায়া হরণ করি দেছন কাহাকু স্বামী বলি কহিবি মু পড়ি গলে পাদ তলে হ্যাঁ পড়ি পাদ তলে কুহন্তি পার্বতী পরম ব্রহ্ম রাম সেহি বেশ হে স্বামী হ্যাঁ তুমি যে রামকু ভজুছ সে হচ্ছন্তি মর্যাদা পুরুষ রাম রাঘবেন্দ্র সরকার প্রভু মর্যাদা পুরুষ পরম ব্রহ্ম হে এই সময় রে হ্যাঁ মহাদেব কইলে পার্বতী আজি ঠারু মু তমকু মো পাখে রাখিব বেশ যৌঠি মো প্রভু তোমাকে মহা সম্বোধন করে হ্যাঁ তুমি হচ্ছ মোর মা আচ্ছা আজ্ঞা মহাদেবঙ্ক পাখরে পার্বতী নাই 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 দেখিবা উত্তর দিগর অছন্তি মা পার্বতী হ্যাঁ মহাদেবঙ্ক পাখরে নাই জিতে বেলে বেশ এ সবুর মীমাংসা সরি গলা হ্যাঁ রাখ আজি মা পার্বতী কহিলে কোন কহিলে মা স্বামী ও তুম গলারে থিবা কুণ্ডলী সরপটা গলা গুয়ারে সত ত পচার ছমছি হ্যাঁ কইলে স্বামী ও তুম গলাটা অসুকর দিশুছি নাই কি তুম গলারে বিরাজু থিবা কুণ্ডলী সরপ গলা গুয়া সে নাহাতি কোন চরিয়া বুঝাই যাই মন মিশারণ কো যাইছে কিছি খাদ্য সংগ্রহ করিবা পাছ হ্যাঁ না টিকে যোগরে দেখো বেশ বেশ আজ যোগরে দেখো ছমছি অষ্টাঙ্গ সাধন আচ্ছা নারে যোগরে জানিলে বিষ্ণু ভক্ত গলা বাস অবন্তির ভর যোগরে দেখিলা সরসর ভর যোগরে জানিলে বিষ্ণু ভক্ত কেরা বেশ কইলে পার্বতী ও তুমি তো মো প্রভু কো গল পরীক্ষা করিবা পাই হ্যাঁ স্বামী এ পরীক্ষা সময় রে কোন হেছি কুণ্ডলী সর্প যাইছিল যো খাদ্য সংগ্রহ করিবা পাই হ্যাঁ অবন্তি কটক কেয়া বেশ তা সর্পটি মরি যাইছি হ্যাঁ সে মো সর্পটাকু গারড়ি মন্ত্র পড়ি নেই যাইছি কোন হলা যেতবেলে নেই যাইছি মহাদেবঙ্কর সর্পটিকু ইতি সাহস এই সময় প্রভুঙ্কর মুখ মলিন পড়িগলা বেশ মাঙ্কর মুখ মলিন পড়িগলা হ্যাঁ হ্যাঁ কোন করিবি হ্যাঁ হত ভাগিজরে নারী বেশ স্বামী কি সন্দেহ করি আজ স্বামী কর সর্বটি কো অবন্তি নকর কলা নেই যাইছি হ্যাঁ মন দুঃখ হইগলা আচ্ছা মহাদেব কহিলে পার্বতী স্বামী মন দুঃখ কর না নাই চলো আমি কৈলাসপুরকু ফেরি যিবা কৈলাসপুর যাই কোন করিবা আজি কৈলাসপুরকু ফেরি যাউছন্তি ও শঙ্কর ভগবান মা পরা এবে পার্বতী কহিলে কৌছন্তি মো আজি গণেশ কহিলে বাপা হ্যাঁ ইয়ে
ভাঙ্গি যাইছিলে কড়াই দেবে মো কড়াই দেবে বুদ্ধিমান হলে করপত্র যদি কহিলে মা বেশ মু নিশ্চিত পারিবি মতে কহ আচ্ছা না বাপাঙ্কর সরপটি কু অবন্তি নগর পেলা নেই যাইছে কোন বাপাঙ্কর সরপটি কু নিয়ে যাইছে সে রাজা ও ও বাপাঙ্কর সরপ কু অবন্তি নগর পেলা নেইছে আচ্ছা এইটা গোটা কথা হ্যাঁ সামান্য কথাটা কু এইটা গোটা কথা এতে গুরুতর ও মহান প্রিয় মুসা অবন্তী নগর কেলা বিষ্ণু ভক্ত যোটি পেটি রাখিছি পেটি কাটিব তা ঘর দ্বার খোলি দাঁড়িবি সব যে গণিবি মো মুসা আগে আগে মো গণিয়া না যা হও ভালো কথাটি হল বুঝেলানি তা গোটা প্রকার গণেশ কইলে হ্যাঁ ইন্দুর বাহন আচ্ছা ইন্দুর বাহন যাই করি হ্যাঁ পৌঁছি যাইছি গণেশঙ্ক পাখা বেশ কইলে বাপাঙ্কর সর্প উদ্ধার হল আচ্ছা না হো হ্যাঁ আজ্ঞা মানি কি যাউছি কি যে ইন্দুর বাহন হ্যাঁ হ্যাঁ না আজ্ঞা মানি যে ইন্দুর ইয়ে করিলা বহুত ক্ষীর দিয়েছেন খাইবা বোধে মো সর্পটা খাই কুন্ডলি কিন্তু
ସେତେବେଳେ ଆଜ୍ଞା ସର୍ପ କଣ କରୁଛି? ଶଙ୍କର ଭଗବାନଙ୍କୁ ପ୍ରାର୍ଥନା କରୁଛି, ପ୍ରଭୁ ଆଜିକି ତିନି ଦିନ ହେଲା ମତେ ଆଇଲାଣି କେଳା ପିଲା ଯେ ଖାଇବା ପିଇବାକୁ ଦେଇନି ମତେ, ଖାଦ୍ୟ ଟିକେ ପଠାନ୍ତୁ ମୁଁ ଖାଆନ୍ତି, ମୋ ଜୀବନ ରହିବୁ ଥାଏ କାକର ପାଣି ବୈଦକ ହଉଛି ଦେ ତୋରାଣୀ ଦଶ ପନ୍ଦରଟା ପାତି ଯେତେବେଳେ କାଟି ଧରି ପକେଇଲା ଆହାର ମିଳିଗଲା ଭୋଜନ କରି ପେଟିକା ଭିତରେ ଚିକି ମାରିକି ଶୋଇଲା ଥଣ୍ଡା ଜାଗା। ଆଜି ଗଣେଶ କହିଲେ ବାପା ବହୁତ ସମୟ ହେଲା ଗଲାଣି ମୋର ମୂଷା, ଟିକେ ଯୋଗରେ ଦେଖ। ଆଜି ଯୋଗରେ ଦେଖିଲେ ଶଙ୍କର କଣ ଦେଖିଲେ? ଶଙ୍କର ଭଗବାନ କାର୍ତ୍ତିକ ଦେବ ଆସିଲେ, କାର୍ତ୍ତିକ କହିଲେ ଗଣେଶ କଣ ହେଇଛି? ବାପାଙ୍କର ସର୍ପ କୁହବନ୍ତି ନଗର ପିଲା ନେଇଛି, ଉଦ୍ଧାର କରିବା ପାଇଁ ମୂଷା ଯାଇଥିଲା, କିନ୍ତୁ ବାପାଙ୍କର ସର୍ପ ମୋ ବାହନକୁ କିଣିକି ଶୋଇଛି। ନା ରେ, ଏଇଟା ଗୋଟେ କଥା, ମୋ ବାହନ କିଏ ନା କେକି ମୟୂର ପାଟେ ଯେତେବେଳେ ଅବନ୍ତୀ ନଗର କିଳା ଆଜ୍ଞା ପୁରାଣଟା ଏଇଠୁ ଆରମ୍ଭ କରୁଛି, ଦେଖନ୍ତୁ କେତେଟା ମରୁଛି, ବେଶ ତିନିଟା ଆରମ୍ଭ ହେଲାଣି, ବସିକି ଶାନ୍ତିରେ ଶୁଣିଥାନ୍ତି ଅଛନ୍ତି କି କଣ ଗଲେ ଆଜି ଗଲା ମୟୂର ଗୋଟିଏ ପଦ ଲେଖିଲେ କଣ ନାଗ୍ୟମାନେ ମୟୂର ଚଳିଲା ବୈଶାଖ ମାସ ଜ୍ୟେଷ୍ଠ ମାସ ଖରା ବିଲରେ ଆପଣ ପିଆଜ କାମ କରୁଛନ୍ତି, ପିଆଜ ବାଇଗଣ ଲଗେଇଛନ୍ତି, ଆପଣ ବିଲରେ କାମ କରୁଛନ୍ତି, ମୁଁ ପାଣି ନେଇକି ଗଲି, ତମେ କହିଲ ଭାଇ ମଳୟ ଭାଇ ମତେ ପାଣି ଢାଳୁଟେ ଦିଅ, ପାଣି ମନ୍ଦିର ଦିଅ, ଭାଇ ଯେ ଅଧେ ପିଇବା ଅଧେ ରଖିବ,
কাহিকি না মুবিলের কাম করিব হ্যাঁ তমুক তো সসু এটি দিন যাক যে উপবাস আছে আচ্ছা সেনু লিফটের পারবি বনি নিশ্চিত বেও ই পিউ পিউ আই গিয়া পি দেব সব যাক হ্যাঁ বাবা কো তো কাম করম আনি গাউছি বেশ সেমিতি আচ্ছা সেমিতি আজি ময়ুর কোন করিছি না কোন তো গিলু গিলু গিলি দিছি হ্যাঁ কইলা মু যদি সজিবি আচ্ছা তাহলে কার্তিক দেব রাগিবে হ্যাঁ মু আউ জিবি নাই কোন কলা কোন না গিরি গোবর্ধন পর্বত দু বেশ কোন কলা কোন কম্পরে ভব দেখিলা ইয়ে পুঠ থাকি নুত্য কলা আরে পুঠ থাকি নুত্য কলা পুঠ থাকি নুত্য কলা পুঠ থাকি নুত্য কলা আরে পুঠ থাকি নুত্য কলা Ah!
কাউকে নাম দি খুঁটা আছে ছামুন্ডিয়া আছে না প্রিয় সজ্জন দাতাঙ্কর মনে পড়ুনি চা দেবা লোক তো নাহি চা কম পিবে পালা বালা চা বন্ধ করেদেলো চা চা আনিব না চা হচ্ছে ময়ূর যাই করি গুফা ভিতরে আত্মগোপন করছি ভিতরে বসিলা তারপরে দ্বারকা যাবি নারায়ণকে দর্শন করিবি আজ্ঞা দেখো কোন পুরাণর মীমাংসাটা কিমিতি আউ কোন মা পার্বতী আজ্ঞা গলে হ্যাঁ ব্রহ্মজ্ঞান শুনিও হ্যাঁ ব্রহ্মজ্ঞান শুনছন্তি তো বসিও যেতেবেলে প্রভু যোগরে বসিলে কইলে তো মো প্রভু কি হ্যাঁ ব্রহ্মজ্ঞান শুনছ না রামচন্দ্র সর্প পেটরে রহিলা সর্প পেটে মো স্ত্রী ভালিয়া আজ্ঞা রা কহনি কার্তিক দেবঙ্কর বাহন গলে ময়ূর হ্যাঁ দুই জনকু ধার করিবা বেশ ময়ূর গর্ভরে রহিলে কি মূষা ও সর্প আচ্ছা আজ ময়ূর কু জগিকি বসেছি খাইবা কু কি গরুড়া খগ পক্ষ গরুড়া হ্যাঁ এইটি রাখি দেবা এরি বন্ধ কর এই সময় দেবর্ষি নারদ চিন্তা কলে কোন নারদ মহর্ষি চিন্তা কলে বহুত দিন হেলা করি দেখিনি নাই এই মুক্তি করে গোলা থাকো আর বর্ষ হলে গাইব না পুরাণর মীমাংসাটা কিমিতি নারদ চিন্তা কলে কোন চিন্তা কলে নিরঞ্জন কর কোন লেখিলে মো সরু গোটিয়ে পদ লেখিলে লেখন্তু
ବର୍ଷ ପାଲା ଗାଇବାଟା ଗାଇବାରେ ମୁଁ ଆସିଥିଲି ଦେହ ଘରଣୀ ପାଲା ଗାଇବୁ ଚାରି ରାତି ମୋ ମାମୁଁର ହଉଛି କଣ କହୁଛୁ ମୁଁ ଭରତ ବରଣ ଭଣଜା ବୁଝିପାରିଲେ ଏଇଠି ଗଣ୍ଡଗୋଳ ହବ ଏଇଠି ପରିଚୟ ଦେବୁ ପରିଚୟ ଦେବି ମୋ ରକ୍ତର ଏ ଗାଁ ରକ୍ତର ମୋ ଭାଗ ଅଛି ଗାଁରେ ପୁତ୍ର ନାହିଁ କିଛି ନାହିଁ ପୁତ୍ର ଅଛି ମୁଁ ଗୋଟେ କଥା ପଚାରିବି ତମର କେତେଟା ବାପା ତମର କେତେଟା କହ ଗୋଟିଏ ଆଚ୍ଛା ତୋର କେତେଟା ବାପା ମୋର ଚାରିଟା ବାପା ମୋର ଚାରିଟା ବାପା ଏଇଟା ବହଳା ମୁହଁର ଇଏ ଗୋଟେ ଇଆଡ଼େ ବୁଲିକି କହୁନ ଇଏ ହଉଛୁ ଗୋଟେ ବହଳା ମୁହଁ କିଏ ବହଳା ମୁହଁ ମୁଁ କେମିତି ବହଳା ମୁହଁ ଆରେ ତୋର ପପା ସମସ୍ତଙ୍କର ଗୋଟେ ଅଛି ତୋର କେତେ ଚାରିଟା ବପା ଚାରିଟା ବପା ପ୍ରମାଣ ମୋତେ ଯେ ପ୍ରଥମେ ଜନ୍ମ ନ ଗଲା ସେଟା ଜନ୍ମ ଦେଲା କହୁନୁ ଆଉ ଜନ୍ମ ମନ ସେଇଟା ଜନ୍ମ ଦେଲା ଯୋଉ ମା ସେ ବାପା ହଁ ସେ ଗୋଟିଏ ବାପା ଏକେ ମୁଁ ପାଞ୍ଚ ବର୍ଷ ରହିଲି ସ୍କୁଲ ଲୋକ ପାଠ ପଢିଗଲି ହଁ ଶିକ୍ଷା ଗୁରୁ ଦୁଇ ମୋତେ ହେଲା ଅଠର ବର୍ଷ କର୍ଣ୍ଣ ମନ୍ତ୍ର ଦେଲେ କର୍ଣ୍ଣ ଗୁରୁ ହେଲେ ତିନି ତିନି ବାପା ମୁଁ ଯା ଯା ଝିଅକୁ ହାତ ଧରିକି ବାହା ହେଇଛି ତା ବାପା ମୋ ବାପା ଚାରିଟା ବାପା ବୁଝେଇଦେଲା ଗୋଟିଏ ପଦ କହନ୍ତି ନାତା ମାତା ପିତା ଗୁରୁ ଆଉ ଦେବତା ବ୍ରାହ୍ମଣ ସଭାରେ ତୁମେ ସଭାପତିତ୍ୱ କରୁଛ ବାପା ଆସିକି ପହଞ୍ଚିଲେ ପ୍ରଣାମ କରିପାରିବ ବାପା କେମିତି ନମସ୍କାର ହେବ ମା ଆସିଲେ ମାଙ୍କୁ ମୁଣ୍ଡିଆ ମାରିପାରିବ ସଭାପତିତ୍ୱ ଆଚ୍ଛା ଆଚ୍ଛା ଗୁରୁ ଆସିଲେ ମଧ୍ୟ ପ୍ରଣାମ କରିପାରିବ ବ୍ରାହ୍ମଣ ଆସିଲେ ପ୍ରଣାମ କରିପାରିବ ଶ୍ୱଶୁର ବାପା ହେଲେ ହବନି କାହିଁକି ସେ ବାପା ନୁହଁ ସେ ବାପା ନୁହଁ ମୋ ସ୍ତ୍ରୀ ଯଦି ଶଙ୍କର ଭଗବାନ ଆସନ୍ତି ଆମେ ମୁଣ୍ଡିଆ ମାରିବା କାରଣ ଖୋଜିବା କଣ ଦେଖିବା କାହିଁକି ମୁଣ୍ଡିଆ ମାରିବାନି ଯେତେବେଳେ ଦକ୍ଷ ପ୍ରଜାପତି ବି ବାହାଘର କଲେ ଯଜ୍ଞ କଲେ ସବୁ ଝିଅ ଝିଅଙ୍କୁ ନିମନ୍ତ୍ରଣ ଦେଲେ ଶଙ୍କର ଭଗବାନଙ୍କୁ ଦେଲେ ମୁଁ ତ ଯାଇଥିଲି ବର ଯେତିଆରେ ଗଲେନି ସମସ୍ତେ ଗଲେ ଆଚ୍ଛା ସମସ୍ତେ ଡାକିଲେ ଅପା ଯିବା ହଁ ନା ମୋତେ ନିମନ୍ତ୍ରଣ ନାହିଁ ମହାଦେବ ନାହିଁ କଲେ ନା ମୋତେ ନିମନ୍ତ୍ରଣ ନାହିଁ ବିନା ନିମନ୍ତ୍ରଣ ମୁଁ ଯିବିନି ନାଇଁ ନା ତମେ କଣ ଭୁଲ କରୁଥ ବୋଲି ମୋତେ ଭାଗବତ ତ ବୋଧ ଠୁକେଇଲାଣି